আমরা এখন দেখব যে স্টুডেন্ট ইনফো টেবিল যে আমরা তৈরি করলাম সেটা ডেটা যদি আমি দেখতে চাই তখন আমি এই যে এখানে টেবিলটা প্রথমে সিলেক্ট করব করার পর ব্রাউজ ডেটা যেই ট্যাব আছে সেখানে ক্লিক করব। এবং করার পর আমি দেখতে পাচ্ছি আমার টেবিল হচ্ছে স্টুডেন্ট ইনফো কিন্তু এখানে কোনো ডেটা নাই তো যেহেতু আমরা টেবিলে কোনো ডেটা রাখি নাই সুতরাং এখানে কোনো ডেটা থাকবে না আমি যদি টেবিলে নতুন ডেটা রাখতে চাই তখন আমার যেটা করতে হবে এই যে নিউ রেকর্ড আছে সেখানে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করলাম দেখা গেলো একটা নতুন রেকর্ড শুরুতে সব কিছু হচ্ছে নাল তো আমি আরও কয়েকটা তৈরি করে নিলাম ছয়টা এখন আমি এখানে ছয়জন শিক্ষার্থীর ডেটা রাখতে পারবো ঠিক আছে তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই যে তোমার যখন একটা দাগের মতো ব্লিঙ্ক করবে মানে আসবে যাবে এখানে তুমি লিখতে পারো যেমন ধরো আমি লিখলাম তাহামিদ রাফি এটা হচ্ছে নাম তারপর এখানে আমি লিখলাম ক্লাস হচ্ছে তার টেন ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করলে আসবে টেন এবং রুল হচ্ছে কি ওয়ান তারপর যেমন ধরো মিজানুর রহমান দিলাম আমি সেটা হচ্ছে পরবর্তী তার ক্লাস হচ্ছে তার ক্লাসও দিলাম আমি টেন তার রোল নাম্বার দিলাম হচ্ছে আমি দুই তো তোমরা যেটা করবো তোমরাও তোমাদের পছন্দ মতো আট দশজন স্টুডেন্টের ডেটা এখানে রেখে দিবা তো আমি আরও কয়েকটা লিখি আর সবসময় যে তোমার এখানে ক্লিক করতে হবে না এটা এটার উপর ক্লিক করে তুমি যদি টাইপ করা শুরু করো তাহলেও হবে তো এই যে আমি ডেটা বেজে কিছু রেকর্ড যোগ করে ফেললাম এখন যদি আমি ডেটা স্ট্রাকচারে আবার যাই তো এখান থেকে এই টেবিল রাইট ক্লিক করে আমি ব্রাউজ টেবিল দেখতে পারি আমি দেখতে পারছি যে এখানে আমার কয়জন ছয়জন স্টুডেন্টের ডেটা আছে এখন আমি যদি কোনো ডেটা ডিলিট করতে চাই যেমন ধরো আফিস সাদিক তার রেকর্ডটা আমি ডিলিট করতে চাই তাহলে এটাকে ক্লিক করলে যে ডিলিট রেকর্ড একটা বাটন আসবে সেখান থেকে তুমি কি করবা সেখান থেকে ডিলিট করে ফেলতে পারবা তার মানে আমার একটা রো আমি মুছে ফেললাম তাহলে আমরা শিখলাম যে এসকিউলাইট ব্রাউজার ব্যবহার করে কিভাবে ডেটা ইনসার্ট করা যায় এবং কিভাবে ডেটা ব্রাউজ করা যায় বা দেখা যায় আর সেই সঙ্গে এটাও শিখলাম যে কীভাবে আমরা চাইলে কোনো রেকর্ড মুছে ফেলতে পারি